অপপন জগত যার কথা আমরা শুনছিলাম এবং হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আজকে আমাদের সামনে তিনি আজকে লাশ হয়ে আছেন সৈয়দ আহমদুল হক ফেলের সাহ উনি একজন ভালো মানুষ ছিলেন একজন ন্যায় বিচারক ছিলেন সবাই বলছেন দীর্ঘ 45 বছর অত্যন্ত জনপ্রিয়তার সহিত উনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন ওনার সাথে আমরা চলছি সর্বজনী একজন সাদা মনের এবং ভালো মানুষ ছিলেন আল্লাহ ভালো মানুষ হিসেবে যেন কবুল করে ওনার সুসম্পর্ক পরিবার প্রতিদিন সমাগতরা জানাচ্ছি এবং আল্লাহ কাছে ওনার বস কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ সদরের ইয়ালা সাহেব আমার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হবিগঞ্জ আমাদের পুতুলিয়ে মুফতি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি মুফতি কি আসেন তিনি কিছু বলার জন্য অনুরোধ করছি সম্পর্কে আপনারা যারা অভিনন্দন নেতৃস্থানীয় এবং বিভিন্ন সুযোগ হয়েছেন আমরা আপনারা লোকেল এবং আপনারা কথাটা যে আমরা কথা বুঝছি যে আপনারা কাছে হতেন অত্যন্ত প্রিয় মানুষ আসলা আপনারা সবার কাছে দোয়া কামনা করিয়া এখন জরুরি বিষয় যেটা হইল জনগণ নমাজিত আপনারা জনগণ নমাজ হলে পিছন থেকে দেখা আর যদি বেশি মানুষ হন আপনারা মানানো বাহরকিয়া বলতে হবে বাহরকিয়া কলেজ ভাবিত হলেন রাখুন রাখলে বলব অসুবিধা না রাখলে বলব আপনারা পিছন থেকে দেখা হইল জনগণের প্রস্তুতি দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নতুন সরকার প্রস্তুত হবে আপনারা সবাই মাঠে প্রবেশ করেন আর ফাদের উপরে ওইকে ফাদের উপরে অনেককে দেখতে পাচ্ছি আপনারা মাঝে চলে আসেন জানা যায় আল্লাহ কাতারে এসে দাঁড়ান জানা যায় নামাজ এখনই শুরু হবে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব ঢাকা হোসেন রুবেন বিসমিল্লাহ রহমান রহিম আমাদের সকলের প্রিয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের কৈলের সাথ জনাব সৈয়দ আহমদুল হক সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক জান্নাতুল ফেরদাউস দান করুক আমরা সকলে তার জন্য এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের নিকট সকলের কাছে বলছি আপনারা সকলে লাইনে দাঁড়িয়ে যান এবং সুশৃঙ্খল ভাবে যাতে আমরা এই যে আমাদের এই শ্রদ্ধেয় জনের যারা যাতে সুশৃঙ্খল ভাবে করতে পারি এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এই কারণে আপনাদের সকলের কাছে